তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর দেখো, তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আমি যাচ্ছি, আর এই দেখো পুজোতে যাওয়ার জন্য রেডি সেডি করো। তো দেখো লাল পাড় আমি সাদা শাড়ি পরে নিয়েছি, আর চলো এখন ছেলেও রেডি হয়ে গেছে, তো চলো এখন যাওয়া যাক মাসির বাড়ি পুজোতে। বিপদায় পুজোতে পুজো থেকে দেখো মাসির বাড়িতে পুজোতে, তো চলো পুজোতে ঢুকে গেছি, এখন ভেতরের দিকে যাচ্ছি, ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। তো অনেক কষ্ট হয়েছে গরমে আসতে, একটু রোদ্দুরের মধ্যে তো ভিডিওটা তখন করতে পারলাম না, তো এখন এসে পৌঁছালাম। তো চলো ঠাকুর দেখাচ্ছি, আর এই ছেলে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, চলো ঠাকুর দেখা যাক। লুচি ভাজা হচ্ছে ঠাকুরের জন্য, তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই। ছিল না প্লাস্টিকটা, কোথায় প্লাস্টিকটার মধ্যে যে সব আছে পুজো মানে বসেছে সবে, যেটা হয়ে যাক তারপরে অঞ্জলি দেবো। পুজোর বসে ঠাকুরকে দেখো, ঠাকুরকে মালাতে দেখাই যাচ্ছে, বলতে তো পুজোই তো হচ্ছে। আর আমার পুজো অর্ধেক হয়ে যাওয়ার পর আমি উপোস করেছিলাম, তো অঞ্জলি দিয়ে দিলাম, অঞ্জলি দিচ্ছি। আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, মা আমি আর মাসি সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, অঞ্জলি দিচ্ছি। তো দেখো, আর উপোস করেছি সকাল থেকে, মানে মনে হচ্ছে খাই খাই খিদে পাচ্ছিল, তো তাদের করে অঞ্জলি দিচ্ছি। আর ঠাকুরের যে পুজো হচ্ছে, আরো কি হচ্ছে দেখো, মানে পুজো আমাদের শেষের দিকে, আরো কি হচ্ছে দেখো। ছেলে তো বিছানায় বসে বসে ভিডিও করছে, হচ্ছে মানে এই পুজোতে না সবাই একটু সিঁদুর পরায়, সবাই সিঁদুর পরাচ্ছে, ভালো লাগছে। মানে এটা একটা নিয়ম এই সিঁদুর পরানো, আর এই যে পানগুলো নারকেল রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে বাতাসা, তেল সিঁদুর, এগুলো নাকি নিয়ম, মানে পুজোর নিয়ম। ভালোই লাগছে দেখে, মানে এইরকম জিনিস দেখতে পেলে সত্যি ভালো লাগছে। এরকম একটা নিয়ম কোনোদিন আমরা করিনি, এরকম নিয়ম তো এখন করছি, ভালোই লাগছে দেখে। মানে নতুন একটা জিনিস দেখলাম, তো দেখো কত রকম সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে। আমাকে তো ঢেকেই দিয়েছে, দেখাও যাচ্ছে না। তো এটা পূব দিকে দাঁড়িয়ে করতে হয়, আর হচ্ছে পূব দিকে দাঁড়িয়ে ভিডিও মানে ইয়েটা করতে হয়, মন্ত্রটা মন্ত্র মানে কি, সবাই এসতিরা পান নিয়ে দাঁড়িয়ে থাকবে, তো আমিও পান নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর করছি, একটা মন্ত্র দিতে হয়। আর হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা যে টাকা বাঁধছি ঠাকুরে, মানে বিপত্তারিণী পুজোর যে টাকা বাঁধতে হয় আসল যে টাকাটা, সেই টাকাটা আমি বেঁধে মানে আমার মাসিকে বেঁধে দিচ্ছি, আমার মাসি আবার আমাকে বেঁধে দেবে। তো দেখো আমার ছেলেও বাঁধছে, বাঁধা। আর দেখো পুজো হয়ে গেছে, আর কত ঠাকুর আর কত আয়োজন দেখো, মাসির ঘরে না প্রচুর ঠাকুর। আর হচ্ছে তো পুজো প্রায় হয়ে গেছে, আর আমরা একটু ওপরে চলে এসেছি, ওপরে খাওয়া দাওয়া হচ্ছে, লুচি আর আলুর দম হবে, মানে লুচি আর ছোলার ডাল দুপুরবেলা। তো এই যে সবাই খেতে বসে গেছে, দেখো কি খাচ্ছে তোমরা, লুচি
আর ছোলার ডাল, লুচি ছোলার ডাল আলু ভাজা খাওয়া হচ্ছে। এই যো লুচি শেষ পাতে, আজকে বিপদায়নী পূজোর লুচি শেষ। আর বিট্টু, ও বিট্টুর আগেই শেষ হয়ে গেছে। আর এ পুচকি, পুচকি দেখি খাওয়া গেছে, আমাদের এখনো খেতে দেয়নি তাই দেখাতে পারছি না। তো সবাই খাচ্ছে আর আমিও খেতে বসে গেলাম, জায়গা পেয়ে গেছি। আর দেখো লুচি খেতে তো খুবই ভালো লাগে, মানে ভালো লাগে, কিন্তু দুপুরবেলা লুচি আমার কখনোই ভালো লাগে না, কিন্তু এই উপেশে লুচি খেতে হয়, তার সঙ্গে ছোলার ডাল। ছোলার ডাল তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু কষ্ট কী করবো, খেতেই হবে। তো দেখো আমার হাতে একটা চিকি ফল, আমি জানি না, একটা তো আঁশ ফল বলে আর একটা চেরি ফলের মতোই দেখতে। তো চলে আসলাম, এবার হয়ে গেছে খাওয়া দাওয়া। আর ছেলে দেখো উপোস, আমি উপোস আর ছেলে দেখো আমাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খাচ্ছে, কি করব বলো, খেয়েই যাচ্ছে আর আমি কিছু বলিনি। বাড়ি থেকে রেডি টেডি হয়ে চলে এসেছি, পুজো শেষ আর এখন সন্ধ্যে হয়ে গেছে, 1টা বাজে, বাড়ি যাওয়ার রেডি। আর এখন এখনো আমার বাড়ি যেতে পারছি না, এই যে এখন ময়দা মাখছে, লুচি খাবে তারপর ছাড়বে, লুচি হবে তারপরে খাবো তারপরে যাবো, মানে নিয়ে যাবো। তো তার জন্য অপেক্ষা করে বসে রয়েছে, তার জন্য এখন কখন তো তো লুচি টুচি ভাজা হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, ব্যাগ নিয়ে নিয়েছি। তো ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছি, কি করবো। এখানে শেষ করলাম, আবার নেক্সট ব্লগে তোমাদের সময় দেখা হচ্ছে, কি করছি সেটা নেক্সট ব্লগে দেখা হবে। চলো আজকে টাকা আবার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো।